আমরা নতুন দেশ রানা বরণের তুলিতে, রন্ধন রই সাতটি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সাতারে গাবা পাধা পা মাগা বলবে গানে গানে, আমরা রন্ধনু আমরা রন্ধনু। অনুষ্ঠান থেকে আমি অংশী আর আমি অনিকা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয় অনেক ভালো আছো। শুরু করছি রংধনুর আজকের পর্ব। আর বন্ধুরা তোমরা তো জানোই রংধনু সাত রঙে সাজানো হয় আমাদের এই প্রিয় অনুষ্ঠানকে। বন্ধুরা এখন চলছে শরৎকাল। শরৎ ঋতুর আমাদের এদেশে শরৎকালকে বলা হয় ঋতুর রানী। ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল। রূপের ও সৌন্দর্যের ঋতু শরৎ। রবীন্দ্রনাথ ঠাকুর তার সারদা কবিতায় শরতের সৌন্দর্যের বর্ণনা করেছেন এভাবে: শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার শিশির ধোঁয়া কুণ্ডলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলি। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। দশটা বাজে সাড়ে দশটা বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটা বাজে, কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো কিছু বকেই না তার কাজে, মা তারে তো পড়ায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকি বাড়ির দরজায়, রাত হয়ে যায় দশটা এগারোটা, কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। বন্ধুরা এতক্ষণ বলছিলাম শরৎকালের কথা, এখন জেনে নিই আজকের রংধনুর পর্বে কী কী থাকছে। তোমাদের ভাবনা আর স্বপ্নের কথা থাকবে ভাবনাগুলো অংশে। অভ্যাসের দাস অংশে আজ আমরা জানবো আমাদের কেন পরিষ্কার পানি পান করতে হয়। দেশে দেশে অংশে আজ আমরা জানবো নেপালের কথা। আর প্রতি পর্বের মতো আজও থাকছে ঈশপের গল্প। আর আজ ঈশপের গল্পে আমরা জানবো বোকা ছাগলের কথা। কত ভাবনা যে আমার ভাবতে ভালো লাগে, একবার ভাবি আমি যেন এক কৃষক, আবার ভাবি ফেরিওয়ালা হয়ে পথে পথে ঘুরে বেড়াই। বন্ধুরা চলো তোমাদের ভাবনার কথা শুনি। আমি সাফা, আমি ভাবি আমি যদি জুয়েলাইজের মতো বড় জাদুকর হতে পারতাম তবে খুবই ভালো হতো, তাই এখন আমি অল্প অল্প ম্যাজিক শিখছি। আমি চাঁদের দেশের মানুষ, আমার বাড়ি চাঁদের দেশে, সে দেশ থেকে এসেছি আমি, তোমাদের দেশ একটু ঘুরে ফিরে দেখতে এলাম। কেমন আছো তোমরা? ভালো আছো তো সবাই? বন্ধুরা এখন আমি তোমাদের সে ম্যাজিকটা দেখাবো। বন্ধুরা তোমরা দেখো এখানে কিছু আছে? হ্যাঁ নেই। আর বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ একটি রুমাল, আর তোমরা দেখতে পাচ্ছ একটি কোক। এখন আমি এইটা এখানে রাখলাম, এখন আমি এটাকে এভাবে ঢেকে দিলাম, এবার আমি ম্যাজিক করে দিলাম। কী হয়ে গেল বন্ধুরা? একটি ফুল হয়ে গেল। এখন তোমরা দেখতে পাচ্ছ সেই কোকটা, এখন আমি এই কোকটাকে ভ্যানিশ করে দেব। দেখলে তো বন্ধুরা কোকটি ভ্যানিশ হয়ে গেল।
বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদের বলছিলাম শরতের কথা। শরৎকালে সূর্যের প্রচণ্ড তাপে আমরা ঘেমে যাই, আর তাই আমাদের বারবার পিপাসা পায়, আর পিপাসা পেলেই আমাদের পান করতে হয় বেশি বেশি পানি, অবশ্যই ফোটানো ও পরিষ্কার পানি। বন্ধুরা, আজকের অভ্যাসের দাশাংশে ডাক্তার বন্ধু আমাদের জানাবেন আমাদের কেন ফোটানো পানি পান করতে হয়। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের ডায়রিয়া সম্পর্কে আমি কিছু বলবো। তোমরা কি জানো ডায়রিয়া কি? পেট ব্যথা হলে ডায়রিয়া হয়। পেট ব্যথা হয় আর ঘন ঘন পাতলা পায়খানা হয়। হ্যাঁ, বারবার ঘন ঘন পাতলা পায়খানা হলে ডায়রিয়া হয়। এই ডায়রিয়াটা কেন হয় জানো? এই ডায়রিয়াটা হচ্ছে আমাদের এখন বর্ষাকাল, এই বর্ষাকালে বৃষ্টির পানি জমে সব জায়গায়, সেই পানিতে পানিটা দূষিত হয়, সেই পানিতে রোগ জীবাণু জন্মায়। সেই রোগ জীবাণু মিশ্রিত পানি যদি আমরা না ফুটিয়ে না সিদ্ধ করে না ছেঁকে খাই, তাহলে সেই রোগ জীবাণুগুলোগুলো আমাদের পেটে মধ্যে ঢুকে যায়। এই রোগ জীবাণুগুলো পেটে ঢুকেই আমাদের ডায়রিয়া হয়। তাই আমাদের এই আমরা কখনোই না ফুটিয়ে না ছেঁকে না সিদ্ধ করে আমরা পানি খাবো না, ঠিক আছে? আর আমরা কি করব, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। কোনো কিছু খাওয়ার আগে আমরা হাত ধুয়ে খাবো। বাইরের আমরা বাইরে যে দোকানে অনেক খাবার পাওয়া যায়, চিপস পাওয়া যায়, তারপরে ফাস্টফুড পাওয়া যায় বাইরে খোলা, ওগুলো আমরা খাবো না। হ্যাঁ, আমরা বাইরে যে পানি পাওয়া যায় সেই পানিও কখনো খাবো না। আমরা বাসা থেকে পানি ফুটিয়ে ঠান্ডা করে ওয়াটার বটলে নিয়ে আমরা যাবো, সেই পানি আমরা খাবো। আর কোনো কিছু খাওয়ার আগে আমরা ভালো করে হাতটা ক্লিন করে, ভালো করে হাত ক্লিন করে তারপরে আমরা কোনো কিছু খাবো, ঠিক আছে? সবসময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন, শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে চলতে হবে। তো আমাদের ডায়রিয়া হলে কী কী করতে হবে জানো? আমাদের ডায়রিয়া হলে আমাদের খাবার স্যালাইন খেতে হবে। খাবার স্যালাইনটা কীভাবে তৈরি করতে হয় আজকে আমি তোমাদের বলে দিব। প্রথমে হচ্ছে দু হাত ভালো করে ধুতে হবে। হ্যাঁ, তারপর আধা সের পানিতে একটা স্যালাইনের প্যাকেট ভালো করে ফুটোনো ঠান্ডা পানিতে সে স্যালাইনের প্যাকেটটা গুলে দিতে হবে। স্যালাইনটা গুলে 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 যখন একদম কমপ্লিট হবে তখন আমাদের খাবার স্যালাইনটা প্রিপেয়ার্ড হয়ে গেল, ঠিক আছে? পারবে তোমরা এইভাবে স্যালাইন প্রিপেয়ার করতে? আর কোনো কারণে যদি মনে করো স্যালাইন কিনতে না পাওয়া যায়, তখন আমরা কী করবো, বাসায় আমাদের চিনি আছে না, গুড় আছে, লবণ আছে, ওটা দিয়ে আমরা প্রিপেয়ার করবো। কীভাবে প্রিপেয়ার করবো, আমরা ভালো করে আমাদের হাতটা ওয়াশ করে ক্লিন করে নিব, তারপরে আধা সের পানির মধ্যে সে চিনি অথবা গুড় দিয়ে ওখানে এক চিমটি লবণ দিয়ে সে পানিটাকে আমরা চামচ দিয়ে ভালো করে নাড়বো। যতক্ষণ না পর্যন্ত ঠিক মতো সম পরিমাণে সব কিছু গুলবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। নেড়ে যখন দেখবো যে আর কোনো তলানি নাই জারের নিচে, তখন মনে করবো স্যালাইনটা গুলে গেছে, দেন আমাদের স্যালাইন প্রিপেয়ার্ড হয়ে গেল। এই খাবার স্যালাইনটা 12 ঘন্টা পর্যন্ত রাখা যাবে। 12 ঘন্টা পরে এই স্যালাইনটা ফেলে দিয়ে আমাদের নতুন করে আবার স্যালাইন বানিয়ে খেতে হবে। স্যালাইন যদি আমরা না খাই তাহলে আমাদের এই যে ডায়রিয়া, এটার জন্য আমাদের শরীরের সব পানি বের হয়ে যাবে, আমাদের শরীর দুর্বল হয়ে যাবে। তো আমাদের জন্য এই স্যালাইনটা বানানো খুবই জরুরি। তাহলে এখন থেকে আমরা ডায়রিয়া কীভাবে চিকিৎসা করতে হয় আমরা শিখলাম না? আমরা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর হচ্ছে আমরা সবসময় এই এখন আমরা এই ডায়রিয়া যাতে না হয় সেই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার খাবো, বাইরে কোনো খাবার খাবো না, পরিষ্কার পরিচ্ছন্ন সিদ্ধ ফুটানো পানি খাবো। তোমরা পারবে এখন স্যালাইন বানাতে? আমি মেহরাব, সেই আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। মা আমাকে বললেন বাইরের খাবার খেয়ে আর ফুটানো পানি না খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি। আমাকে স্যালাইন বাড়িয়ে দিলেন।
স্যালাইন খেয়ে আমি এখন সুস্থ আছি। এখন আমি পরিষ্কার আর ফুটানো পানি খাই। বন্ধুরা, এবার চলো গল্পের রাজ্য থেকে ঘুরে আসি। আজকের ঈশপের গল্প বোকা ছাগল। এক শেয়াল চাষির বাড়িতে ঢুকেছিল মুরগি চুরি করতে। তখন গভীর রাত। শেয়াল দেখে চাষির কুটি ঘেউ ঘেউ করে উঠল। শেয়াল তো ভয়ে দে ছুট। ছুটতে ছুটতে হঠাৎ সে একটা কুয়ার ভেতর পড়ে গেল। শেয়াল অনেক লাফ ঝাঁপ দিল, তবু সে উপরে উঠতে পারল না। এরই মাঝে সকাল হয়ে এলো। এক ছাগলের খুব পিপাসা পেয়েছে। সে ওই কুয়ার কাছে এলো। দেখল কুয়ার ভেতর এক শেয়াল। ছাগল বলল, শেয়াল ভাই, এই কুয়ার পানিটা ভালো তো? শেয়াল বলল, ভারী ভালো। এই দেখো না কীরকম মনের সুখে সাঁতার কাটছি, আর তাছাড়া খেতে কি মিঠে, যেন শরবত। যত খাই স্বাদ মেটে না। তুমিও এসো, একবার খেলে জীবনে ভুলতে পারবে না। পানিও আছে অনেক, দুজনে খেয়ে শেষ করতে পারবো না। বোকা ছাগল তখনই লাফিয়ে পড়লো কুয়ার ভেতর, আর শেয়াল অমনি ছাগলের উপর পা রেখে মাটিতে উঠে এলো। ছাগল পানিতে হাবুডুবু খেতে লাগলো। তাই দেখে শেয়াল হাসলো, বলল, তোমার মাথা বড় তবে মগজ কম, নইলে এমন করে কুয়ায় লাফিয়ে পড়তে না, একটুখানি ভেবে দেখতে। ছাগল ভাবল, আমি বড় ভুল করেছি, এখন আমাকে কে বাঁচাবে? এই গল্প থেকে আমরা কী শিখতে পারলাম? শিখলাম, কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করতে হয়। এবার দেশে দেশে, আজ আমরা জানবো নেপালের কথা। নেপাল বাংলাদেশের খুব কাছের দেশ এবং সার্কভুক্ত দেশগুলোর একটি। নেপালকে হিমালয়ের কন্যা দেশ বলা হয়। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিমালয় নেপালে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে হিমালয়ের উচ্চতা 8,848 মিটার। প্রাকৃতিক সৌন্দর্য ও হিমালয়ের কারণে নেপাল পর্যটকদের আকর্ষণের স্থান। নেপালিরা হিন্দু ধর্মাবলম্বী। প্রধান উৎসব মাঘ সংক্রান্তি। প্রতি বছর জানুয়ারি মাসের 15 তারিখ মাঘ মাসের শুরুই দিনে এ উৎসব পালিত হয়। উৎসবে প্রার্থনা মেলা আর ষাঁড়ের লড়াই হয়। নানা রকমের খাবারও আয়োজন করা হয়। নেপালে অনেক সুন্দর আর বিখ্যাত মন্দির আছে। নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালের পতাকা লাল রঙের দুটি ত্রিভুজ আকৃতি। ২৪ সেপ্টেম্বর ছিল মীনা দিবস। বন্ধুরা, তোমরা মীনাকে চেনো তো? মীনা কার্টুনের সেই মীনা। এই দিনে কিছু শ্রমজীবী শিশু একত্র হয়েছিল। আমাদের আজকের ঘুরে ফিরেতে আমরা যাব সেই শ্রমজীবী শিশুদের কাছে এবং জানব তাদের কথা।
আসেনি মন। আমি পুরো অপরিচিত বাংলাদেশে আমি মিনার মতোর এক ভালো কাজ করতে স্কুলে পড়তে যাই অপরিচিত বাংলাদেশে। মিনার সাথে আমার খেয়ে খুব ভালো লাগে। মিনা কার্টুন দেখতে আমার টিভি টেলিভিশনে আমার খুব ভালো লাগে। আমি অপরাজেয় বাংলাদেশ স্টেজ অ্যান্ড স্কুলে পড়ি। আমি এখন একটি শিশুপূর্ণ ঝুঁকির ওপর কথা বলবো। আমার মিনার মতো হতে অনেক ভালো লাগে, বিশেষ করে মিনার যে তিনটি ইচ্ছে ছিল, এক সবাই সাপান দিয়ে হাত ধুবে, দুই ও নিয়মিত স্কুলে যাবে, এবং তিন ও সবসময় সবার সাথে মিশেমিশে খেলাধুলা করবে। আর আমি কোনোদিনও কোনো বাসায় কাজ করতে আমার ইচ্ছা হয় না, কারণ বাসায় কাজ করলে সবাই আমি ঝুঁকির মধ্যে থাকি। সবাই যদি মালিকেরা যদি মারধর করে তাহলে সেটা আমার ঝুঁকির উপরেই পড়ে। তাই আমি মিনার মতো হতে চাই, আমি আর কোনো দিন কোনো কাজ করতে চাই না, আমি আমার অধিকারগুলো পেতে চাই। রংধনু তোমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য অনুষ্ঠান, তাই রংধনু অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করতে পারো আর তোমাদের ভাবনার কথা জানাতে পারো। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক রংধনু, এটিএন বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 01-8-1-7-1-4-4-1-3-7। বন্ধুরা আজ এ পর্যন্ত, পরের পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমরা নতুন দেশ রাঙাবুরিতে রংধনুর ওই সাতটি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সাতারে গা মাপা ধাপা।